चले जाए प्राणेर पाखी चले जाए पिंजर भेंगे चले जाए। 90 দশকে আকাশ ছোঁয়া জনপ্রিয় বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন ব্যর্থপ্রেমের সফল নায়ক বাপ্পারাজ। ত্রিভুজ প্রেম অথবা স্যাক্রিফাইসের গল্প নির্ভর সিনেমাগুলোর কারণে আজও দর্শক হৃদয়ে তুমুল জনপ্রিয় নায়ক রাজ রাজ্জাকের পুত্র বাপ্পারাজ। বাপ্পারাজ বলেন, যদি 100 সিনেমা করে থাকি হয়তো 8-10টিতে এমন চরিত্রে অভিনয় করেছি। হতে পারে দর্শকদের কাছে এই ধরনের চরিত্রে আমার অভিনয় ভালো হয়েছে, দর্শকদের মনে গেঁথে গেছে। এ কারণে আমি ব্যর্থ প্রেমের সফল নায়ক হিসেবে মানুষের হৃদয়ে রয়ে গেছি। একটা অভিনেতার সফলতা ওখানে যখন সে মানুষের মনে থাকে, মাথায় থাকে না। আমার জায়গায় যেটা হয়েছে সেটা আমি মানুষের মনে স্থান করে নিতে পেরেছি। প্রায় সিনেমাতেই বাপ্পারাজ থাকতেন আত্মত্যাগের ভূমিকায়। আপন মনে ভালোবেসে যাওয়া প্রিয়তমাকে বন্ধুর হাতে তুলে দিয়ে সিনেমার শেষ দৃশ্য বেদনার করে তুলতেন। এই চরিত্রগুলোতে সাবলীল অভিনয়ে 90 দশকে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন বাপ্পারাজ। এই জন্য দর্শক তাকে ভালোবেসে কখনো ছ্যাঁকা খাওয়া নায়ক, কখনো বা ব্যর্থ প্রেমের সফল নায়ক কিংবা মিস্টার স্যাক্রিফাইস বলে ডাকেন। বাপ্পারাজ আরও বলেন যে অভিনেতা মানুষের মনের মধ্যে কাজ দিয়ে যেতে পারবে সে আসলে তার স্থানে সফল হয়ে যায়। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, এটা বিয়ে হতে পারে না, পারে না, আমি বিশ্বাস করি না। বাবা নায়করাজ রাজ্জাকের হাত ধরে 1986 সালে ঢাকাই সিনেমায় পা রাখেন বাপ্পারাজ। চাঁপা ডাঙার বউ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা বাপ্পারাজ 3 দশকেরও বেশি সময় অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। বাপ্পারাজ অভিনীত প্রেমের সমাধি, প্রেম গীত, হারানো প্রেম, ভুলো না আমায়, বুক ভরা ভালোবাসা, ভালোবাসা কারে কয়, এমন বেশ কিছু সিনেমা তাকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা। এছাড়াও বাবা কেন চাকর, সন্তান যখন শত্রু, সৎ ভাই, জবাব চাই ইত্যাদি সিনেমাগুলো দিয়ে দর্শকের মন ভরিয়েছেন তিনি। বাবার অপমান যার বুকে একটু আঘাত করে না সে সন্তান নামের কলঙ্ক। মারো, যত খুশি আমাকে মারো, তবু আমি চিৎকার করে বলবো তুমি আমার বাবা মায়ের সন্তান নামের কলঙ্ক, আমার বাবা মায়ের সন্তান নামের কলঙ্ক। বাপ্পারাজ কিছু নাটক পরিচালনাও করেছেন, তার মধ্যে আছে কাছের মানুষ, রাতের মানুষ এবং একজন লেখক। তিনি কার্তুজ নামের একটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন। সুখে যদি থাকো আমি শত দুঃখে,